extra time. SRMB TMT champions ki pasand. Santosh Trophy-তে Kerala বিরুদ্ধে পরাজয়ের পর অবশেষে জয়ের স্মরণিতে ফিরল বাংলা। এদিন দুটি করে গোল করলেন ফারদিন আলী মোল্লা আর মহিতোষ রায়। প্রথম গোলটি ফারদিন আলী মোল্লার দুর্দান্ত সাইড ভলিতে গোল করলেন ফারদিন, একটি তার গোল পেনাল্টিতে। মহিতোষ রায়ের একটি গোল আবার দুর্দান্ত আন্তর্জাতিক মানের। ম্যাচে একটি গোল বাংলা করছে তো তার কিছুক্ষণের মধ্যে মেঘালয় গোল শোধ করছে। এই অবস্থায় 4-3 গোলে শেষ হলো ম্যাচ। মেঘালয়ও একটি পেনাল্টি পেয়েছিল, যে পেনাল্টিটা প্রচণ্ড তৎপরতার সঙ্গে বাঁচালেন অভিজ্ঞ গোলরক্ষক ইয়ন্ত কুমার সিং, আর সে কারণেই বোধহয় জিতল বাংলা। ম্যাচের সেরা হলেন মহিতোষ রায়। কি বলছেন রঞ্জন ভট্টাচার্য, চলুন শুনে নেব। এই জায়গাটা আমি বাংলার ক্রীড়াপ্রেমী মানে ফুটবল প্রেমী মানুষ এবং যাদের সব থেকে বেশি আমার মানে ঋণ হয়ে যাবে যে আমি এখানে আজকে না জিততে পারতাম জয়দীপ মুখার্জি আই বেসের কি কে কীভাবে নিচ্ছেন আমি জানি না। আমাকে যেভাবে এই বাংলা টিমের জন্য উনি করেছেন, আমি যদি এই টিমকে একটা ভালো জায়গায় ভালো কিছু না করতে পারি তো আমি নিজেকে ভীষণভাবে ব্যর্থ মনে করবো সারা জীবন। তাই এখন সিলে মিস্টেক যেটা আমরা গোলরা করিনি আমরা দিয়েছি, তো যাই হোক, তো সেই জায়গা থেকে ছেলেরা ম্যাচ জিতেছে, ছেলেরাই জিতিয়েছে, সব ক্রেডিট ছেলেদের, আমার কোনো ক্রেডিট নেই। আমি ছেলেদেরকে আবারও বলবো যে আইএফএ যেভাবে আজকে বলেছি, আইএফএ যেভাবে সাপোর্ট করেছে, আজকের ম্যাচ যদি তোরা না জিতিস জার্সি প্যান্ট সব গঙ্গায় ফেলে দে, আর খেলতে হবে না। তো থ্যাংকস। তো আজকে জয়নে কী বলবেন পরের ম্যাচের? জিততে হবে, আসার ম্যাচও জিততে হবে, খুব কঠিন একটা। আসলে একটা ম্যাচ হারার পর একটা ম্যাচ জেতায় ফেরা ভেরি টাফ, যে টিমই হোক। তো যাই হোক, এবং মেঘালয় ইজ এ গুড সাইট, ভেরি গুড সাইট। তো সেই জায়গা থেকে আজকের ম্যাচ জিতেছি ক্রীড়াপ্রেমী মানুষদের কাছে। তো এই জয়টা একটু টিমের সাথে থাকতে সবাইকে বলছি যে আপনারা একটু টিমের পাশে থাকুন, এই টিমটা অনেক ভালো করবে আগামী দিন এবং এখানেই। ধন্যবাদ। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।